হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এসার বাংলা টিপস ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো ফ্রেন্ড আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে জন্ম সার্টিফিকেটের নাম্বারের মাধ্যমে আপনি আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন অনলাইনে কিংবা আপনার জন্ম সার্টিফিকেটের নাম্বার যদি আপনি ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে গিয়ে ফেলে থাকেন আপনি কীভাবে আপনার জন্ম সার্টিফিকেটের নাম্বারটা সার্চ করবেন এবং তার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব সবার প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল লিখে সার্চ করবেন গুগল লিখে সার্চ করার পর গুগলের সার্চ অপশানে এসে সিআরএস ডট ডব্লু বি ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে দেখুন একটা পেজ ওপেন হলো এবার এই পেজে আসার পর ডান দিকে দেখুন সিটিজেন সার্ভিসের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এখানে গেলে আপনি বার্তের একটা অপশান পাবেন এই অপশানে যাবেন এই অপশানে যাওয়ার পর দেখবেন নাও ইওর অ্যাগনোরমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এটা একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হবে এই পেজে আসার পর যার জন্ম সার্টিফিকেট নাম্বারের জন্য আপনি সার্চ করছেন তার নামটা প্রথমে দেবেন তারপর তার মায়ের নাম তারপর তার বাবার নাম এবং নিচে মোবাইল নাম্বারটা দেবেন তাছাড়া মায়ের নামের মাধ্যমেও আপনি এখানে সার্টিফিকেট নাম্বারটা সার্চ করতে পারেন তার জন্য মায়ের নামটা দেবেন তারপর সার্চ অপশান ক্লিক করবেন সার্চ অপশান ক্লিক করতে দেখুন একটা লিস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বাচ্চা আছে তার নাম পাবেন তারপর তার মায়ের নাম তারপর তার বাবার নাম এবং ডেট অফ বার্থও পেয়ে যাবেন এবং এখান থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও পেয়ে যাবেন এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি করে নেওয়ার পর পুনরায় সিটিজেন সার্ভিসের যে অপশানটা ছিল সেই অপশানে যাবেন যাওয়ার পর বার্থের অপশান যাবেন এখানে আসার পর ডাউনলোড সার্টিফিকেট একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতেই দেখুন এখানে এন্টার অ্যাগনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারের একটা অপশান আছে এখানে আপনি সার্টিফিকেট নাম্বার বা অ্যাকাউন্টমেন্ট নাম্বার দিয়ে সার্চ করবেন সার্চ করলেই দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস যেহেতু এই যে সার্টিফিকেটটা এখনও প্রসেসিংয়ে আছে তাই এটা প্রসেসিং দেখাচ্ছে আপনার যদি সার্টিফিকেটটা তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি সেটা ডাউনলোডও করতে পারবেন ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমেই পেয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ